নমস্কার নিউজ টেন চ্যানেলে আপনাদের স্বাগত আজকের গুরুত্বপূর্ণ খবরটি হলো কলকাতা হাইকোর্টের টেটের রায় শুনেই টাকা ফেরত নিতে তৃণমূলীদের বাড়িতে উত্তীর্ণরা চলুন দেখেনি নি এ বিষয়ে বিস্তারিত খবরটি এই ধরনের আরও খবর পেতে ও নিজেদেরকে আপডেটে রাখতে আমাদের চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর বেল বেলাইকনটি অবশ্যই অন করবেন আদালতের রায়ের পর আতঙ্কের পরিবেশ তৃণমূলের অন্দরে হেমতাবাদ দিঘির তৃণমূল নেতাদের ফোন বন্ধ তারা বাড়িতেও নেই চার বছর আগেই আপার প্রাইমারিতে চাকুরির জন্য বামন গ্রাম আটকড়া কেশবপুরের শতাধিক যুবক জমি বিক্রি করে টাকা দিয়েছিলেন ভোটের আগেই শিক্ষকতার চাকরি হবে সেই আশায় দিনগুন ছিলেন শুক্রবার বিকেলে রাজ্য সরকারের গালে আবার বিরাশি শিক্ষার থাপ্পড় আপার প্রাইমারি স্কুলের শিক্ষক নিয়োগের প্যানেলও মেধা তালিকা সম্পূর্ণ বাতিল করল কলকাতা হাইকোর্ট এই খবরের পরেই কেশবপুরে কয়েকজন চাকরি এলাকা এলাকার তৃণমূল নেতার বাড়িতে গিয়ে দেখা পেলেন না হতাশ হয়ে হন্যে হয়ে খুঁজছেন ওই নেতাকে চাকরি তো আর হবে না অন্তত জমি বিক্রির টাকাটা ফেরতে আসায় ছুটে গিয়েছেন তৃণমূল নেতার বাড়ি সিপিআইএম করণদিঘি এরিয়া কমিটির সম্পাদক আশিস ঘোষ অভিযোগ করে বলেন সব আদরের আত্মীয় স্বজন মাতাল অযোগ্যদের কাছ থেকে তৃণমূল নেতারা আপার প্রাইমারিতে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা নিয়ে রেখেছে চাকরিপ্রার্থীরা এখন হন্য হয়ে ঘুরছেন চাকরি দিতে না পারলে অন্তত সাধারণ মানুষের টাকা ফেরত দিতেই হবে আদালতের রায়ের পর এখন আতঙ্কের পরিবেশ তৃণমূলের অন্দরে হেমতাবাদের বাঙ্গালবাড়ি হেমতাবাড়ির বাঙ্গালবাড়ির এলাকায় একই পরিবারের সেলক জামাইবাবু এবং তার ভাইয়ের জন্য একচল্লিশ লক্ষ টাকা দিয়ে রেখেছেন তিনজন চাকুরিপ্রার্থী প্রায় বছর দুয়েক হয়ে গিয়েছে জমি বিক্রি করে টাকা দিয়েছেন শুক্রবার আদালতের রায় শোনার পর টাকা ফেরতের জন্য সেলক জামাইবাবু তৃণমূল নেতাকে খুঁজে বেড়াচ্ছেন এলাকার বাসিন্দা মাজেদুর রহমান জানান চাকরি না হয় না হোক তবে টাকা অন্তত ফেরত দিলে সাধারণ মানুষ বাঁচবেন এক ব্যক্তি তার ছেলে মেয়ে জামাইয়ের জন্যে আগাম তিরিশ লক্ষ টাকা দিয়েছেন এলাকার তৃণমূল নেতাকে তিনি হাইকোর্টের রায় শুনি খোঁজ শুরু করেছেন সেই তৃণমূল নেতার খোঁজ করেও নেতাকে না পেয়ে যথেষ্ট হতাশ বিনদোল কয়লাডাঙ্গি মসলন্দপুরে যুবকরা অনেকেই আপার প্রাইমারি চাকরির জন্য আগাম লক্ষ লক্ষ টাকা দিয়ে রেখেছেন বিন্দলের কৃষক ভূপেন বর্মন প্রথম শুনলেন আপার প্রাইমারি চাকরির দফা শেষ শতাধিক যুবক আগাম টাকা দিয়েছেন এখন অপেক্ষা ভোটের আগে চাকরি না হোক অন্তত টাকাটা ফেরত দিক জেলা ব্রাহ্মণ নেতা অপূর্ব পাল জানান এতদিন শোনা যাচ্ছিল কিন্তু আদালতের রায়ের পর এখন অনেকে ঘর ছেড়ে বেরিয়ে এসে টাকা ফেরত চাইছেন অনেক এলাকা থেকে ফোনে জানতে পারা যাচ্ছে বহু বেকার যুবক আপার প্রাইমারিতে চাকরির জন্য আগাম টাকা দিয়ে রেখেছেন দুয়ারে যখন সরকার সেখানেই খোঁজ করলে নিশ্চয়ই হদিস মিলবে তৃণমূল নেতারা পালাবেন কোথায় তিনি বলেন বেকার যুবকদের কাছ থেকে টাকা নিয়ে থাকলে ফেরত দিতেই হবে এ বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে অবশ্যই জানান ধন্যবাদ